দর্শক, আপনারা জানেন যে মঙ্গলবার রাত 8টার দিকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি গিয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে। তাদের মধ্যে দেখা হয়েছে, এক ঘন্টারও অল্প বেশি সময় তিনি ছিলেন। কিন্তু এই এক ঘন্টার বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি তিনি প্রকাশ করেননি। তিনি বলেছেন যে না, এটা সৌজন্যমূলক ডাক, তিনি আমার পরিচিত, চা খাওয়ার জন্য ডেকেছিলেন। আসলে চা খাওয়ার জন্য এরকম একটি ডাক হবে এমন সময় এটা মনে করার কোনো কারণ নেই। নিঃসন্দেহে এটি একটি রাজনৈতিক কার্যকারণ আছে। তার কারণ হচ্ছে, এর আগে দুপুরবেলার হয়তো খবর বঙ্গভবনে পৌঁছেছে, সেখানে জিএম কাদের বলেছেন যে নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা আছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কি হবে? তিনি বলছেন যে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার, নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে, যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে, এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি, তারা সংলাপ চাচ্ছে, আমরাও সংলাপের কথা বলে আসছি। তো স্বাভাবিকভাবেই যখন এরকম একটি পজিশন যে নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি, তখন নিশ্চয়ই সরকারের বিভিন্ন কর্নারে টনক নড়েছে, রাষ্ট্রপতিরও টনক নড়তে পারে। কারণ রাষ্ট্রপতি তো শুধু সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, নির্বিকার থাকবেন, রাষ্ট্র তাকে যে দায়িত্ব দেবেন তিনি সেই দায়িত্ব পালন করবেন এমন মানুষ তিনি নন। তিনি নিজেই বলেছেন যে তার অতীত জীবন হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে তিনি যুক্ত ছিলেন, ফলে কেন তাকে রাষ্ট্রপতি করা হলো, এটা অনেকগুলো ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় তিনি অর্থাৎ সরকারের বাইরে যাবেন না, এবং বাইরে তো যাবেন না, বরং সরকারের নানান বিষয়ে বাস্তবায়নের চেষ্টা করবেন। হয়তো আমার ধারণা, যেটা জিএম কাদের তাদের পার্টি মিটিংয়ের খবর জানার পর তিনি উদ্বিগ্ন হয়েছেন। এর আগের দিন পিটার ডিহাস গিয়েছিলেন, সেখানে কি আলোচনা হয়েছে সেখানেও বলেছেন তারা, এবং মুজিবুল হক চুন্নু বলেছেন যে নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয় তাহলে তারা যাবেন না, এবং সংলাপের কথা কিন্তু তারাও বারবার বলছেন। তো এখন এরকম একটা পজিশনে জাতীয় পার্টি হাত ছাড়া করতে চাইবে না এরকম একটা ক্রুশিয়াল সময়। জাতীয় পার্টি যদি হাত ছাড়া হয় তাহলে কে থাকলো? কেউ থাকলো না। জামাত নাই, জাতীয় পার্টি নাই, ইসলামী আন্দোলন নাই, ওই শুধুমাত্র আওয়ামী লীগ একা একা নির্বাচন করবে আর মানে বিশ্ব বসে বসে এটা দেখবে, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে রাজনীতির অনেক খেলাধুলা বাকি আছে, জোরালো তৎপরতা আছে, এবং এই জন্য তৃণমূল, বিএনপি, বিএমপি, বিএমএম, বিএসপি কি কি সব নামে এগুলি তো পয়দা করা হয়েছে একটা লক্ষ্য বাস্তবায়নের জন্য, সরকারের লক্ষ্য বাস্তবায়নের জন্য, যে বিএনপি আসুক আর না আসুক, আসলেও তাদের তখন একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে বিষয়টা, কেননা 18 সালে যথেষ্ট কাঠখড় প্রয়িত হয়েছে, অন্তত অর্থ ব্যয় বিপুল, তারপরে জনবল নিয়োগ করতে হয়েছে, অর্থাৎ এমন একটি পরিস্থিতি মানে তৈরি করা আবারও সেটা বিশ্বের নজরে পড়বে। সুতরাং বিএনপি যদি না আসে তাহলে এই মানে বিএনপি নামীয় যে নানান দলকে নিয়ে একটা নির্বাচন করে বিশ্ববাসীকে বোঝানো যে না, বিএনপি না আসলেও তার নানান উইংগুলি এসছে। যাই হোক, এখানে জাতীয় পার্টিকে তারা হাতছাড়া করতে চাইবে না সহজে, তো হয়তো এইসব কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে যে জিএম কাদের হয়তো আশা করছেন যে নির্বাচনকালীন যে সরকার হবে এবং বিরোধী দলের দাবি মেনে নিয়ে, তাতে হয়তো তত্ত্বাবধায়ক সরকারও হলো না, নির্বাচনকালীন সরকার হলো, সেই সরকারে হয়তো তিনি প্রধান থাকলেন, তার নেতৃত্বে হলো, কেন না, তার উপরে তো এমন না সরকারি দল একেবারে আস্থা নষ্ট করে দিয়েছে, মানে তারে আস্থায় নিচ্ছে না এরকম 100% না, বিরোধী দলও তাই, ফলে একটা মাঝামাঝি অবস্থানে আছে তিনি। তো এরকম অবস্থায় হয়তো জিএম কাদের জানাতে গেছেন যদি তাকে নির্বাচনকালীন সরকারের প্রধান করা হয় তাহলে তিনি, এটা ভালো হবে, তখন নির্বাচনে বিএনপি আসবে, এরকম হয়তো মেসেজও দিতে পারেন। যাই না কি হচ্ছে, হয়তো রাষ্ট্রপতি নিজেও তাকে সেই প্রস্তাব দিতে পারেন, সরকার হয়তো দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কামড় দিয়ে বসে আছে তাতে তারা যদি তাদের শর্ত অনুযায়ী বা কথা অনুযায়ী যদি সংলাপ এবং সমস্যার সমাধান হওয়া, অর্থাৎ একটা অংশগ্রহণমূলক নির্বাচনে পরিবেশ যদি করতে সরকার ব্যর্থ হয় তাহলে যে স্যাংশন আসবে সেই স্যাংশনের ধকলটা সইতে পারবে না। তো একটা এই কারণে হয়তো মাঝামাঝি একটা লাইন নিতে পারে। তো যাই হোক, কী হয়েছে সেটা
জিএম কাদের যদি বঙ্গবন্ধু ফিরে এসে বলতেন তাহলে হয়তো গণমাধ্যমগুলি অ্যাসেস করতে পারতেন, কিন্তু এখানে তিনি কথা বলেননি। কেন কথা বলেননি, কি কারণে কথা বলেননি, নিশ্চয়ই এমন কিছু ব্যাপার আছে যার কারণে তিনি বলছেন না, তো কিছুটা রহস্য রাখলেন তিনি। তো এই রহস্যটা কি ইতিবাচক নাকি নেতিবাচক, নিশ্চয়ই সেগুলি বিশ্লেষণ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।